চলে এসেছি মল্লিকাবন ইকো ভিলেজ রিসর্টে, সেই রিসর্ট যেখানে কাপলদের জন্য দুর্দান্ত ব্যবস্থা আছে, আর যেটার জন্য তোমরা হচ্ছে ওয়ো হোটেল সব যা ভুলে যাবে। এখানে এত সুন্দর রুমের ব্যবস্থা করা আছে, তাও খুবই কম প্রাইসে। তো চলো ভেতরে ঢোকা যাক আর দেখা যাক যে এখানে রুমের ব্যবস্থাগুলো কিরকম। কাপলরা আসলে অবশ্যই এখানে আধার কার্ড নিয়ে আসবে, কারণ আধার কার্ড ছাড়া এখানে অ্যালাউ নেই। তো সবাই চলে আসো সবার সবার কাপলকে নিয়ে। আর খুব সুন্দর জায়গা, একদম গঙ্গার পাড়ে পার্কটা, মানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে ঢুকেই আমরা দেখতে পারছি ডান সাইডে এখানে একটা ক্যাফে আছে, আর এই ক্যাফের ভেতরে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে টিকিট কেটে আমরা পুরো পার্কটা ঘুরবো। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। এখানে অনেক রকম খাবার দাবারও পাওয়া যায়, তো সেই দিকে আমরা পরে আসছি। তো আগে পার্কটা ঘুরে নিই। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গেস্ট ছাড়া প্রবেশ নিষেধ। গেস্ট বলতে যারা এখানে রুম নেয় তাদের কথা বলা হয়েছে, আর তাদের ছাড়া এখানে বাকিরা আসা নিষেধ। তো আমরা এই পার্কের ওনারের থেকে পারমিশন নিয়ে এদিকে এলাম, যাতে আপনাদের রুমগুলো দেখাতে পারি। রুমও ভাড়া পাওয়া যায়, আর 30 টাকায় কি মানে কি উপভোগ করবে তোমরা, আর এছাড়া রুম নিলে কত কি সবই তোমাদের দেখাচ্ছি। আর অবশ্যই সবাই কাপল নিয়ে এসো, কারণ কাপলদের জন্য বিশাল একটা ধামাদার এখানে সুযোগ সুবিধা আছে। তো আনম্যারিড কাপলরাও আসতে পারবে, কোনো অসুবিধা নেই, তো চলে আসো। তো এই যে সেই রুমগুলো যেগুলো আর কি তোমরা আসলে এগুলো ভাড়া নিতে পারবে, আনম্যারিড কাপলরা আসলেও ভাড়া নিতে পারবে। এছাড়া তোমরা যদি চাও যে এখানে মানে ঘুরতে আসবে ফ্যামিলি নিয়ে থাকবে এখানে, তারও ব্যবস্থা আছে। সবটাই জানাবো তোমাদেরকে ডিটেলসে, আমরা ভিডিওটা দেখতে থাকো শেষে। এখানে ভাড়া কত কি, 30 টাকায় কী কী পাবে, আর এছাড়া এই ঘরগুলো নিলে তোমরা কত কি ভাড়া পাবে, সবই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, চারিদিকে প্রচুর ঘর করা আছে, এরকম দেখতেই পাচ্ছ তোমরা, পুরো বেড়া তৈরি সব ঘরগুলো। ছোট বাচ্চাদের একটা পার্কও আছে, আর খুব সুন্দর। আর 30 টাকায় তোমরা কী কী পাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা ভিতর দিকে যাওয়া যাক, কেমন কী ছবি তোমাদের দেখাচ্ছি। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পারছো, এগুলো পুরোটাই কাপলসদের টাইম স্পেন্ড করার জন্য, আর এই ঘরগুলো পুরোটাই বাঁশের তৈরি। আমি ঘর এই কারণে বলছি কারণ এগুলোর চারিদিকে পর্দা দিয়ে ঘেরা থাকে, যদিও এটাতে নেই, ওই সাইডে আছে, কিন্তু ওই দিকে দুজন কাপল বসে আছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর 30 টাকায় এর থেকে বেশি আর কি চাও? তোমরা চাইলে আর কি যারা মানে ফ্যামিলি নিয়ে আসবে ধরো, তো এখানে বসে আর কি টাইম স্পেন্ড করতে পারবে। খুব সুন্দর আর কি জায়গাটা, যদিও এখনো সেভাবে এগুলো সাজানো নেই, কারণ সেরকম ভাবে এখনো হয়তো লোকজন এসে পারেনি। আর এই সাইডটা হচ্ছে পুরো একদম গঙ্গা, গঙ্গার পাড়ে বসে তোমরা হাওয়াও খেতে পারবে, আর বসে বসে এখানে রোম্যান্স করার মতো এত সুন্দর জায়গা আর কোথায় পাবে, তা আবার 30 টাকায়। আর এদিকে তো দেখতেই পারছেন সেই রুমগুলো যেগুলো দেখার জন্য তোমরা এক্সাইটেড হয়ে আছো। তো এরপরে আমরা এদিকেই যাব রুমগুলোকে ভেতর থেকে দেখার জন্য, কিরকম কি রুমগুলো। শুরুতেই আমরা বলেছিলাম যে এই ক্যাফেতে অনেক রকমের খাবার পাওয়া যায়, তো আমরা কিছু অর্ডার করলাম, দেখা যাক কেমন টেস্টি এখানকার খাবার। এখানে দেখছেন অনেক কাপলস বসে আছে, তো আমরা তাদের এই ক্লিপটা নেওয়ার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমরা এই পার্কে ব্লগ করছি, সো ভিডিও করলে কোনো প্রবলেম নেই তো আপনাদের? তো ওনারা বললেন না না, নো প্রবলেম।
তো দাদা আপনার নাম? আমার নাম প্রদীপ প্রামাণিক। আচ্ছা আচ্ছা, আপনি এখানকার স্টাফ তাই তো? জাস্ট আই লাভ মল্লিকাবন লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন সবাই তো। ভবিত আসা যাক। এটা হচ্ছে কুলার রুম, পাশে নন কুলার রুমও আছে। আর এই যে পাশে অ্যাটাচ করা টয়লেট আছে, টয়লেটের উপরে সার লাগানো আছে, পুরোটাই বেড়ার তৈরি, ছোটখাটোর মধ্যে রুমটা। রুমে একটা ছোট জানলা আছে আর একটা বেড আছে। আর তোমরা চাইলে রুমে বসেও খাবার অর্ডার করতে পারো, মেনু কার্ডও রাখা রয়েছে। আর ঘরের বাইরেটাও বেশ সুন্দর ডিজাইন করা। আমরা এখন এখান থেকে যাব পার্কের ওনারের কাছে, এই রিসর্টটা সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর জন্য। মল্লিকাবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। মল্লিকাবন গত 2 বছর ধরে যেভাবে ভ্রমণ পিপাসু মানুষদের আনন্দ দিয়ে আসছে এবং পরিষেবা দিয়ে আসছে, আগামীতে আমাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে অনেক কিছু করার। এখন বর্তমানে আমাদের বাম্বু কটেজ চালু রয়েছে, যেগুলো কুলার এবং নন কুলার রয়েছে। কুলার যে রুমগুলো রয়েছে সেগুলোর জন্য নাইট আউটের যে প্যাকেজটা সেটা হচ্ছে 2299 এবং নন কুলারের হচ্ছে 1799। আর এছাড়া আমাদের যদি প্যাকেজ নেওয়া হয়, অনেকে আসেন, অনেকে বলেন যে আমরা প্যাকেজ সমেত দেবো, মানে লজিং অ্যান্ড ফুডিং, সেক্ষেত্রে ডিসকাউন্ট হয়ে যায়। ডিসকাউন্ট হয়ে 1799 টাকা পার হেড লজিং অ্যান্ড ফুডিং কুলার রুমে, এবং নন কুলার রুমে 1499 টাকা পার হেড লজিং অ্যান্ড ফুডিং নন কুলার রুমের জন্য। টাইমিংটা কি? টাইমিং চেকিং টাইম হচ্ছে আমাদের সকাল 10টা, চেক আউট টাইম পরের দিন সকাল 9টা। আচ্ছা, অনলাইন স্টে করা? এইটা আনম্যারিডরাও তো আসতে পারে, আনম্যারিড কাপল ফ্রেন্ডলি। আর আমাদের এখানে যেটা বললাম প্যাকেজে, প্যাকেজের মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি কফি এবং পরের দিনের ব্রেকফাস্ট উইথ টি কফি, এটা ইনক্লুডেড। আর এছাড়া আমাদের এখানে পার্কের ব্যবস্থা রয়েছে, চিলড্রেন্স পার্ক রয়েছে। আর আমাদের পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা, এই গঙ্গায় নৌকা ভ্রমণ করতে পারেন। নৌকা ভ্রমণকালীন মুকুন্দনগর মন্দির, স্বর্ণ মন্দির, মঙ্গল দ্বীপ, গঙ্গা চণ্ডীর মোহনা, এগুলো দেখে নিতে পারেন। আর তাছাড়া আমাদের এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, ক্যাম্প ফায়ারও করতে পারেন। যদিও ক্যাম্প ফায়ারটা শীতকালের দিকেই বেশিরভাগ লোকে করেন। আমাদের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এটা আমাদের রেস্টুরেন্ট। কেউ যদি মনে করেন যে শুধু রুম নেবেন, এসে নিজের পছন্দ মতন খাবার নেবেন, সেটাও করতে পারেন। আপনার নামটা দাদা? আমি দীপকর সরকার। মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার আমাদের রয়েছে, মোবাইল নাম্বার যেটা সেটাই বুকিং নাম্বার, ওটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা হচ্ছে 8388002310। রিপিট, 8388002310। এছাড়া আমাদের ওয়েবসাইটেও বুকিং করতে পারেন, www.mallikabon.com, mallikabon, এই নাম্বারেও বুকিং করতে পারেন। সবাই আসুন, উপভোগ করুন, আশা করি ভালো। ওকে দাদা, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।